আজকের কবিতাটি মন দিয়ে শুনুন, কারণ আজকের এই বিশেষ দিনে আপনাদের জন্য অপেক্ষা করছে একটি বিশেষ কনটেস্ট। আর এই কনটেস্টে আপনি অংশগ্রহণ করে জিতে নিতে পারলে আমাদের পক্ষ থেকে রয়েছে একটি ছোট্ট উপহার। তাই কবিতাটি স্কিপ না করে শুনতে থাকুন, ফিরে আসছি কবিতার পর। নমস্কার, আজ 25শে বৈশাখ এবং আজকের দিনটি কি আমরা সবাই জানি। আজ বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মদিন। এই উপলক্ষে আমাদের কল্পনার জগৎ চ্যানেলের একটি ছোট্ট নিবেদন, বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা রূপনারায়ণের কূলে। এই কবিতাটি পাঠ করে শোনাবে আনিকুল ইসলাম, সূত্রধার আমি ফাল্গুনী পাল। শুরু হচ্ছে কবিতা রূপনারায়ণের কূলে। রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষয় দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। এতক্ষণ আপনারা শুনছিলেন রূপনারায়ণের কূলে। এই কবিতাটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কবিতা পাঠিয়েছিল আনিকুল ইসলাম, কবিতাটি এডিটিং করেছে আশাকুল গোলদার এবং ফণি পাল, আর আমাদের লোগো ডিজাইনার সপ্তদীপা মুখার্জি। কবিতাটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং এরকম আরও অন্যান্য গল্প কবিতা শুনতে হলে আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকন ক্লিক করুন, অল বাটন প্রেস করুন, এবং আমাদের চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, এবং কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের এই কবিতাটি কেমন লাগলো। আর আপনারা যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে সেটা অবশ্যই করতে পারেন, সেক্ষেত্রে আমাদের অ্যাবাউট ইনফোতে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা চাইলে অবশ্যই সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন। নমস্কার, আমি রাজু। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আর এই বিশেষ দিনে কল্পনার জগৎ আপনাদের জন্য আয়োজন করেছে একটি বিশেষ কুইজ প্রতিযোগিতার। আজকের প্রতিযোগিতার প্রশ্ন হল, কবি রূপনারায়ণের কূলে কবিতায় রক্তের অক্ষরের মধ্য দিয়ে কি দেখেছেন? কমেন্ট বক্সে গিয়ে আপনার উত্তর লিখুন। উত্তর পাঠানোর শেষ সময় হল রবিবার রাত 12টায়। একজন লাকি বিজেতা পেয়ে যাবেন 50 টাকা পেটিএম ক্যাশ।